Oh.

না এটা বিদআত হবে এই ব্যাপারে ভাই জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন ঈদের মেদ নবি সম্পর্কে আমরা যদি দেখতে যাই তাহলে দেখব যে ঈদের মেদ নবী কোন একটা দিক নেই যে দিক দিয়ে ঈদ এ মেদ নবীর পরিমাণ বৌদ্ধতার অবকাশ থাকে আপনি যে দিক দিয়ে যাবেন সেই দিক দিয়েই ঈদ এ বর্জিত হবে এটা পরিত্যক্ত হবে এটা বেদায়ত হবে যদি আমরা প্রথমে দেখতে চাই যে এইদ এ নবী এর শাব্দিক অর্থ দিক দেখতে চাই তাহলে এটা বেদাতে হবে কেননা ঈদ বলতে খুশি বা আনন্দ এইদ বলতে খুশি বা আনন্দ আনাজুল মালিক রাদিয়াল্লাহু তাআলা আন বর্ণনা করছেন যে কাদি বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল মদিনাত যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মদিনায় আগমন করলেন ওয়ালাহুম ইয়ামান ইয়ালাবুনা ফিহিমা তখন তিনি দেখলেন যে মদিনাবাসীদের দুটি বিশিষ্ট দিন আছে সেই দিনে তারা আনন্দ উৎসব করতেন ফকা মা জানিলে ও মানে তখন রসুল্লাহসাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন যে এই দুটি দিন কি যে তোমরা এই দুই দিনে আনন্দ উৎসব করছো কলু তখন মদিনার আনসার বললেন যে কুন্যা নালা বফি হিমাফিল জাহেরি আমরা এই দিন দুইটিতে জাহিরি যুগ থেকে অন্ধকারের যুগ থেকেই আনন্দ উৎসব খেলাধুলা করে থাকি ফকল রসুল্লাহসাল্লাল্লাহ সাল্লাম তখন রুসুল্লা বললেন যে ইন আল্লাহ হাফত আবদায় আলাইকুম বিহীমা হয়রান তোমাদের জন্যে এই দুই দিনের পরিবর্তে এর চাইতো অধিক উত্তম দুটি দিন দিয়েছেন আল্লাহতা আলা তোমাদেরকে এই দুই দিনের পরিবর্তে এর চাইতো অধিক উত্তম দুটি দিন দিয়েছেন সেই দুটি দিন কি হলো ইয়ামাল আজহা কুরবানির দিন

একটা হচ্ছে ঈদ আল আদহা আর একটা হচ্ছে ঈদ আল ফিতর যদি এর চাইতে আরো ঈদ থাকতো যদি আরো কোনো ফেস্টিভ্যাল থাকতো যদি আরো কিছু উদযাপনীয় দিন থাকতো ইসলামের মধ্যে তাহলে রাসূল বলতেন না রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানতেন না যে তিনার জন্ম কবে হয়েছিল তার জন্ম উদযাপন করতে হবে তিনি কি এটা জানতেন না যদি এটা ইবাদত হতো যদি এটা ঈদ হতো যদি এটা ইসলামের ফেস্টিভ্যাল হতো তাহলে অবশ্যই ইসলাম এর সঙ্গে অ্যাড করে বলতেন যে যেরকম ভাবে ঈদুল আবহা ঈদ ফিতর রয়েছে সেরকম ভাবে ঈদ এ নবী রয়েছে তো ঈদ এ মিনাদুন নবীটাকেও ঈদ উদযাপন করবে খুশির দিন হিসেবে উদযাপন করবে তিনি তো তা বলেননি তিনি তো তা বলেননি তিনার পরে পৃথিবীর মধ্যে সব চাইতে বেশি সঙ্গে ভালোবাসতেন কারা সাহাবা ঘন্টা তার ঘন্টা যদি আমরা পুরো ইতিহাস দূরবীন দিয়ে দেখি আতস কাজ দিয়ে দেখি তাহলে দেখতে পাবো যে কোথাও কোনো সাহাবা যে এই রেমেদনে উদযাপন করেছেন তার কিঞ্চিত পরিমাণ প্রমাণ পাওয়া যায় না তার কিঞ্চিত পরিমাণ প্রমাণ পাওয়া যায় না তাহলে আমরা কত বড় প্রেমিক রসুল্লাহামের যে আমরা এই দিনটা পেয়ে গেলাম কোথায় ঠিক পেলাম আমরা এর প্রমাণ কি এর দলিল কি এর কোনো দলিল কোনো প্রমাণ নেই সহি হাদিস তো দূরের কথা জয়েফ হাদিসও নেই এরপরে সহি হাদিস তো দূরের কথা এরপরে কোনো জয়েফ হাদিসও নেই যদি জয়েফ হাদিস থাকতো তবে অন্তরের ওলামারা এতটুকু তো বলতেন যে না গো এরপরে একটা হাদিস আছে কিন্তু হাদিসটা দুর্বল না গো এই ব্যাপারে একটা হাদিস আছে কিন্তু হাদিসটা হচ্ছে জরিফ একথাও কোনোগুলো মার পর্যন্ত বলেননি অর্থাৎ সহি হাদিস তো নেই বর্তমানে জরিফ হাদিসও নেই তাহলে আমরা যেটা উদযাপন করছি সেটা কিসের ভিত্তিতে কোন দলিল দিয়ে আমরা এটা প্রমাণ করতে চাচ্ছি যে রেসুল্লাহ আসামে ঈদের মতন উদযাপন করতে হবে এর প্রমাণ কি আমরা আগে যে দুটি ঈদের কথা জানতে পারলাম যে ঈদ উলহাব ঈদ উল ফিতর তার প্রমাণ পাই তার পদ্ধতি পাই যে সেদিন সাহাবারা বাড়ি থেকে বেরিয়ে গিয়ে ফাঁকা ময়দানে ঈদের সাদা করতেন দুই দুই সাদা আদায় করতেন তাকবির দিতেন এর পুরো ডিটেলস পাই আমরা এ পদ্ধতি পেয়ে যাই আমরা কিন্তু যে ঈদের মেদুল নবী আমরা উদযাপন করছি এর পদ্ধতি কি এর সন্ন্যতি তৈরি কি কে এর আবিষ্কার করেছে কে কোন পদ্ধতি মানে এটাকে পালন করেছে এর কোনো প্রমাণ পাওয়া যায় এর কোনো প্রমাণ নেই যেহেতু এর অস্তিত্বই নেই সে এর পদ্ধতি হতেও এর কোনো প্রমাণ পাওয়া যায় না যদি অস্তিত্ব থাকতো তাহলে এর প্রমাণ পাওয়া যেত যে না রসুলাম বা সাহাবারা ঈদ ঈদ এই পালন করেছেন তারা এইভাবে করতেন তিনি এই দিনে এই রিকা সাদারে করতেন বা এরকমভাবে সাদারে করতেন বা এইভাবে পালন করতেন কোনো একটা বর্ণনা বা কোনো একটা বৈশিষ্ট্য দিক বর্ণিত হতো কিন্তু যেহেতু কোনো সাহাবা বা রসুলাম নিজেও এই এই সমস্ত জিনিস জীবনে উদযাপন করেননি সেজন্য এর কোনো প্রমাণ কোন তথ্য কোরআন এবং পাওয়া যায় না এটা হল প্রথম দিক শব্দগত দিক দিয়ে এটা বর্জিত এটা পরিত্যক্ত হচ্ছে খুশির দিন ইসলামে নেই দ্বিতীয় দিক আমরা এই দিন পালন করছি কবে বা রবিউল আব্বাল বারোই রবিউল আউ্বাল যদি আমরা এই থেকে দেখতে যাই তাহলে এই দিনগত দিক দিয়েও এটা বৈধ নয় যদি আমরা এই দিনগত দিক দিয়ে দেখতে যাই বারো রবিউল আউ্বাল তাহলে এই দিনগত দিক দিয়েও এটা বৈধ নয় রসুল্লাহামের জন্মদিনটা নিয়ে ওলাবাদের মধ্যে গভীর বিতর্ক রয়েছে যে রসুল্লাহ কবে জন্মগ্রহণ করেছেন এই ব্যাপারটা নিয়ে ওলাবাদের মধ্যে গভীর লম্বা বিতর্ক রয়েছে প্রথমে যে জন্মদিন এই দিনে তিনটি জিনিস পাওয়া যায় একটা হচ্ছে বার একটা হচ্ছে তারিখ বা দিন আর একটা হচ্ছে বৎসর তো এই বৎসর দিন আর তারিখ বৎসর দিন আর বার এই তিনটি জিনিস নিয়ে ওরা মধ্যে মধ্যে বিতর্ক রয়েছে প্রথমে বৎসর নিয়ে রসাম কোন বৎসরে জন্মগ্রহণ করেছেন এই বৎসর নিয়ে ওরা মাদের মধ্যে বিতর্ক রয়েছে তবে অধিগ্রহণ যোগ্য মত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমুল ফিল অর্থাৎ যে বছরে কাবা শরীফ কে বাইতুল্লাহ কে বাদশা আবরাহা হাতি নিয়ে আক্রমণ করেছিলেন সেই বছরের সালে জন্মগ্রহণ হয়েছে বা সেই বছরে রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছিলেন জাদুল বা আদ 2720টা ইবনুল বলেছেন যে রসুল্লাহ সাল্লাম হাতির আক্রমণ যে ঘটনা সেই বৎসরেই রসল্লাহ সাহেব জন্মগ্রহণ করেছেন এছাড়া ইবনে ইসহাক ইবনে কাসির ইব্রাহিম যারা বখারুল রহমের উস্তাদ ছিলেন এনারাও বলছেন যে আমুল ফিল অর্থাৎ হাতি আক্রমণের যে বছর সেই বৎসরে রসুল সাহেব করেছেন সুবুল হুদা ও খাইরুল তিনশো চৌত্রিশ পৃষ্ঠা শফির রহমান মুবারক তার গ্রন্থ আর রাহিকুল মখতুম যেটা বাংলাদেশের স্বর্গীয় মহরঙ্কিত স্বর্গীয় সুধা সেখানে তিনি বলছেন যে হাতি আক্রমণের যে ঘটনা তার পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন পরে রসুল জন্মগ্রহণ করেন হাতি আক্রমণের যে ঘটনা সেই ঘটনার বা আমুল ফিরে যে ঘটনা সেই ঘটনার পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন পরে রসুল্লাহে সাল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেছেন তো কি হলো আমুল ফিল বা হাতি আক্রমণের যে ঘটনা সেই সেই বৎসরে রসলাম জন্মগ্রহণ করেছেন বৎসরটা মীমাংসা হয়ে গেল দিন সেটা কোন দিন ছিল যেটি রসুল জন্মগ্রহণ করেছেন এতে কোনো বিতর্ক নেই কেননা সাম রসুল বলছেন যে তিনি কবে জন্মগ্রহণ করেছেন যেহেতু এই ব্যাপারে হাজেজ প্রমাণিত দলিল প্রমাণিত সেটা এই নিয়ে কোনো বিতর্ক থাকা উচিত নয় তবুও কিছু বেদাতে ভাইরা বলেছেন কি যেসুলাম শুক্রবার জন্মগ্রহণ করেছেন রসুল্লাহ সসলাম শুক্রবারে জন্মগ্রহণ করেছেন তাহা মিথ্যা কথা কারণ রসুসলাম নিজে বলছেন যে তিনি কবে জন্মগ্রহণ করেছেন বা কোন মানে সেদিনটা কোন বার ছিল সুইলা অ্যান্ড সোম ই অম্বুলেন্স নাইন রোসুল্লাহ আসালসলামকে সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে সোমবারের দিন সিয়াম রাখা বা রোজা রাখাটা কেমন এটা কেমন মানে এর গুরুত্ব রয়েছে মাহাত্ম্য রয়েছে আপনি বলুন যে সাপ্তাহিক যে শ্যাম আছে না সাপ্তাহিক যে রোজা আছে সোমবার আর বৃহস্পতিবার তো এখানে সোমবার সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে সোমবারের শ্যাম সম্পর্কে আপনি বলুন তিনি কি বলছেন রাকায়মন এটা এমন একটা দিন উলিদ্ ফিহি যেদিন আমি জন্মগ্রহণ করেছি রাকায়মন এটা এমন একটা দিন উলিদ্ ফিহি যেদিন আমি জন্মগ্রহণ করেছি ওয়ামন বয়স্তু আর সেদিনে আমি নবী প্রাপ্ত হয়েছি আর সেই দিনেই আমি নবী প্রাপ্ত হয়েছি সহিম্বর এক হাজার একশো বাষট্টি তো স্বয়ং রুসুল সাল্লাম নিজে বলছেন জন্ম কবে মানে জন্মের বারটা কি ছিল সোমবার সেটা ছিল সোমবার তো এনে এর ভিতরে হওয়া উচিত নয় যেহেতু রসুল নিজে বলছেন বলছে যে তিনি জন্ম করেছেন সেটা ছিল সোমবার এবার হচ্ছে তারিখ নিয়ে যে সেইটা কোন তারিখ ছিল এই নিয়ে তিনটি মত পাওয়া যায় কেউ বলেছেন আট তারিখ কেউ বলছেন নয় তারিখ আর কেউ বলছেন বারো তারিখ বারো তারিখের পক্ষে শুধুমাত্র একজন ব্যক্তির মতামত পাওয়া যায় সেটা হচ্ছে আহমদ রেজা বেউলী সেটা হচ্ছেন আহমদ রেজা বেউলী শুধুমাত্র তিনি বলেছেন যে রসুল ইসলাম বারো তারিখে বা বার্বাল জন্মগ্রহণ করেছেন বাকি অধিকাংশ আলামাই বলেছেন যে রসুল ইসলাম বারো তারিখ নয় বরং নয় রবিউল্লাহ আউ্বাল নয় আউয়াল আউ্বাল জন্মগ্রহণ করেছেন দেখুন আর মখতুম বা মহারঙ্কদের স্বর্গীয় সুধার এই সাল্লামের জন্মের অধ্যায় তো প্রমাণত কি হলো যে রসুল্লাহ সাল্লামের যে জন্ম দিবসের তারিখ এই ওলামাদের মধ্যে গভীর বিতর্ক রয়েছে কেউ বলেছেন আট তারিখ কেউ বলেছেন নয় তারিখ আর কেউ বলেছেন বারো তারিখ তো মোট কথা আমরা জানতে পারলাম যে এটা হচ্ছে একটা বিতর্কিত দিন বা বিতর্কিত তারিখ এই বিতর্কিত হওয়ার কারণটা কি এই ব্যাপারে আব্দুল মাহমুদ নাখার খুব সুন্দর একটা কথা বলেছেন যে তার গ্রন্থ আল কৌরুল মুবিন ফি ইসিরাতে সৈদুল মোদিম গ্রন্থের আঠাত্তর পৃষ্ঠা তিনি একটা খুব সুন্দর কথা বলেছেন তিনি বলেছেন যে বিদর্গ হওয়ার কারণ হচ্ছে যখন কোনো সন্তান যখন কোনো শিশু জন্মগ্রহণ করেন তখন কেউ জানতে পারেন না যে এটা বড় হয়ে কোনো ব্যক্তি হবে বা কেমন স্মরণীয় হবে বা কেমন সে বড় পণ্ডিত হবেন বা মাহির হবেন বা মুফাসির হবেন বা নবী হবেন এ বিষয়টা বাচ্চা অবস্থায় বুঝতে পারা যায় না লোকে গুরুত্ব দেয় না যেরকম নর্মালি অন্যান্য বাচ্চারা হয়ে থাকে যেমন তাদের মানে বয়সের গন্ডল হয়েই থাকে যে ডেটটা মনে থাকে না আর যদিও অনেকের মানে জন্ম সার্টিফিকেট সার্টিফিকেট হয়ে হয়ে গিয়েছে গিয়েছে বা অনেকের ভুল তারিখ থাকে হয়তো একটা একটা আইডিয়াম ডেট দিয়ে দেবো যে হ্যাঁ এই দিন হয়েছে কিন্তু আসলে আদৌ ওইটা ওর অ্যাকুরেট জন্ম তারিখ নয় আর আগে তো কোনো হিসাব ব্যবস্থা ছিল না সেজন্য এটা তো মানে বিতর্কিত হওয়াটার সম্ভাবনা খুবই প্রবল খুবই বেশি তো তিনি বলছেন যেহেতু ছোট অবস্থায় মানুষ বুঝতে পারে না যে এই ব্যক্তি এই বাচ্চাটা বড় হয়ে কিরকম মহান ব্যক্তি হবেন বা মহান মহাদেশ হবেন বা মহান তফসির মুফাসির হবেন তো এই ব্যাপারটা তো বুঝতে পারা যায় না লোক সেজন্য লোকে অতটা গুরুত্ব দেন না সেজন্য লোকের তারিখটা মানে জন্ম তারিখটা মনে রাখতে পারেন না বা মনে রাখা সম্ভব হয় না সেজন্য জন্ম তারিখ নিয়ে বিতর্ক হয়ে থাকে যখন সে আস্তে আস্তে বড় হতে লাগে ফেমাস হতে লাগে বয়স থেকে বা তার থেকে বয়স হলে তখন তার সমস্ত জিনিস নোট করতে শুরু করে দেওয়া হয়ে কি বলেছে কোথায় কি বলেছে কোথায় ভাষণ দিয়েছে কোথায় কি বলেছেন হ্যাঁ কোথায় যুদ্ধ করেছেন কোথায় কি করেছেন সমস্তরা নোট করা হয় কেননা তিনি তখন ফেমাস হয়ে গিয়েছেন তখন তার কথা কর্ম সবকিছু নোট করা যোগ্য হয়ে গিয়েছে তো তখন থেকে নোট করা হয় সেই জন্য মৃত্যু দিবস নিয়ে বিতর্ক খুব কম হয় সেই মৃত্যু দিবস নিয়ে বিতর্ক খুবই কম হয় কেন মৃত্যু দিবস যখন মৃত্যু হচ্ছে তখন তিনি অলরেডি ফেমাস বা প্রসিদ্ধ লোক হয়ে মৃত্যুবরণ করছেন সেই জন্য সেই দিন তো মনে রাখা খুব সহজ হয় কারণ অধিকাংশ লোকেরাই সেটা তার মৃত্যুটা নিয়ে শোক পালন করেন দুঃখ বেদনা প্রকাশ করেন যে এত বড় পণ্ডিত মারা গেলেন বা এত বড় ব্যক্তি মারা গেলেন তো সেই দিন তার তিনারা সকলেই মনে রাখতে পারেন কারণ সেটা হচ্ছে একটা ব্যথার দিন বেদনার দিন এর বিপরীতে জন্মদিনটা যেহেতু তখন তিনি ফেমাস বা প্রসিদ্ধ লোক থাকেন না সেজন্য সেই দিনটা লোকের অতটা মনে রাখেন না সেজন্য জন্মদিন নিয়ে বিতর্ক প্রায়ই হয়ে থাকে এটা বাস্তব কথা এটা বাস্তব কথা এবার আমরা এখনো বুঝতে পারলাম যে রসদ সাহেবের হচ্ছে একটি বিতর্কিত দিন এই দিন সম্পর্কে তিনটি মত পাওয়া যায় একটা হচ্ছে আট তারিখ একটা হচ্ছে নয় তারিখ একটা হচ্ছে বারো তারিখ কিন্তু রোসের মৃত্যু তারিখ সম্পর্কে কোনো বিতর্ক নেই কিন্তু রসুল সালামের মৃত্যু তারিখ সম্পর্কে কোনো বিতর্কিত নেই কেন তখন তিনি ফেমাস হয়ে বিশ্বের শ্রেষ্ঠ নবী হয়ে মৃত্যুবরণ করছেন সেজন্য তিনার মৃত্যু সম্পর্কে মৃত্যু দিন সম্পর্কে কোনো বিতর্ক বা তিনার মৃত্যু তারিখ সম্পর্কে কোনো বিতর্ক নেই আর সে তো চতুর্থ খণ্ডের পাঁচশো নব্বিশায় বলা হচ্ছে রসুল সালাম বারো রবিউল আউ্বাল মৃত্যুবরণ করেছেন এগারো হিজডির বারোই রবিউল আউ্বাল মৃত্যুবরণ করেছেন এগারো হিজডির বারোই রবিউল আউ্বাল মৃত্যুবরণ করেছেন এরকম ভাবে ফাতুহুল বাড়ি যে সহি বুখারী যে ভাষ্য গ্রন্থ ফাতুল বাড়িতে বলা হচ্ছে অষ্টম খন্ডের 130 পৃষ্ঠাতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 11 হিজরির 12 রবিউল আউয়াল বিতরণ করেছেন তো রাসূলুল্লাহ যে 12 রবিউল আউয়াল বিতরণ করেছেন এই দিকটা কোনো বিতর্কিত বিষয় নয় আর বিতর্ক হচ্ছে কি যে রাসূলুল্লাহ যে 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন এটা হচ্ছে বিতর্কিত তো আমরা কি বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ এর জন্ম তারিখ হচ্ছে 571 খ্রিস্টাব্দের নয় আট নয় অথবা বারো রবিউল আহ্বাল সোমবার আর বিশেষ মৃত্যু দিবস হচ্ছে মৃত্যু দিন হচ্ছে এগারো হিজড়ির বারো রবিউল আহ্বাল সোমবার তো তিনি জন্মগ্রহণ করছেন সোমবার আর মৃত্যুবরণ করছেন সোমবার এটা কনফার্ম তারিখটা ছিল জন্ম ছিল পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দ আর মৃত্যু ছিল এগারো হিজড়ি এটাও কনফার্ম জন্ম ছিল কোন তারিখ এটা হচ্ছে বিতর্কিত সেটা হচ্ছে আট নয় বারো আর মৃত্যু তারিখটা কনফার্ম সেটা হচ্ছে বারো রেবিউল আহ্বাল এখন আপনি বলুন যে আমরা যে বারো রেবিউল আহ্বাল ঈদ মেহ উদযাপন করছি সেটা কি উপলক্ষে করছি তার জন্ম উপলক্ষে নাকি মৃত্যু উপলক্ষে তার জন্ম উপলক্ষে নাকি মৃত্যু উপলক্ষে একবার ভাবুন বিষয়টা খুবই ভাবে কেননা মৃত্যু যে বারো তারিখে হয়েছে এটা কনফার্ম এবারে কোন বিতর্ক রহ্বালে মৃত্যুবরণ করেছেন বিতর্ক তো হচ্ছে জন্ম তারিখটা নিয়ে যে আসলে জন্ম তারিখটা আদৌ কিরসামের জন্ম তারিখটা বারো রবিল আব্বল ছিল যেটা কনফার্ম মৃত্যু দিবস রবিউল আহ্বাল আর আপনারা সেই দিনটাতেই মানে ওর জন্মদিবস উদযাপন করে আনন্দ উৎসব করছেন এটা কি উদযাপন হচ্ছে আমরা অনুসারে জন্ম নিয়ে উদযাপন করছি নাকি মৃত্যু নিয়ে উদযাপন করছি গভীর প্রশ্নের সামনে থেকে যায় এটাকে আমরা কি বলবো ঈদের আদে নবী বলবো নাকি ঈদ আফাতের নবী বলবো এটাকে আমরা কি বলবো এটাকে আমরা এই আদে নবী বলবো নাকি ঈদ আফাতের নবী বলবো এটাকে আমরা কি বলবো যে এটাকে রসুল আমরা জন্ম দিবস উপলক্ষে আমরা উদযাপন করছি নাকি আমরা আসলে মৃত্যু দিবস উপলক্ষে উদযাপন করছি একবার ভাববেন না বিষয়টা নিয়ে মানে এটা পরে মানে কথা পরে আসছে এটা যায় কথাই আমি পরে আসছি এর যে তারিখ এটাই তো কবি বিতর্কিত এই দিনটা ভুল যে একজন ব্যক্তির মৃত্যুবরণ করছেন ওই দিনে আর আপনি সেই দিনে ওর উদযাপন মানে ওকে নিয়ে মানে ওর আনন্দ উৎসব করছেন তাহলে কি আমাদের আনন্দ উৎসবটা কোথাও যেন গিয়ে মৃত্যুকে মৃত্যুকে কেন্দ্র করে হয়ে যাচ্ছে না তাহলে কি আমাদের আনন্দটা কোথাও গিয়ে যেন রসুল সালামের মৃত্যু সম্পর্কে হয়ে যাচ্ছে না তাহলে কেমন আশিক রসুল আমরা কেমন রসুল প্রেমিক যে যে জন্ম বিতর্কিত সেই দিনটা আমরা ঠিক করতে না পেরে তার মৃত্যু দিবস নিয়ে আনন্দ করছি এটা কেমন আশিক রসুল আমরা একজন উর্দু কবি খুব সুন্দর বলেছেন এই সমস্ত লোকেদের চরিত্রকে কেন্দ্র করে একজন উর্দু কবি খুব সুন্দর একটা কবিতা বলেছেন যে कहते हैं कुछ लोग मेरे रग में है नबी नबी कहते हैं कुछ लोग मेरे रग में है नबी नबी लेकिन नमाज पढ़ते हैं हफ्ते में है कभी कभी कहते हैं कुछ लोग मेरे रग में है नबी नबी लेकिन नमाज पढ़ते हैं हफ्ते है में कभी कभी नबी के नाम सुनते ही झूम जाते हैं नबी के नाम सुनते ही झूम जाते हैं হুকুম শুনতে হি ঘুম যাতে নবীকে হুকুম শুনতে হি ঘুম যাতে এই তো আমাদের অবস্থা এই তো আমাদের রসুলদের অবস্থা যে তারা একটা অবৈধ একটা অস্তিত্বহীন জিনিসকে নিয়ে মাতামাতি করছে কিন্তু যেগুলো বাস্তব জিনিস স্নাতাদাই করা নিষেধাজ্ঞা দ্রব্য ত্যাগ করা গান বাজনাকে পরিহার করা টাকুর উপরে প্রাণ করা এগুলো মানছে না সাদ আদায় করা ইসলামের যে বিধি সেগুলো পালন করা এগুলো মানছে না যেটা নিষেধ সেটা পরিত্যাজ্য সেটা নিয়ে মতামতি করছে এ কেমন মুসলমান এ কেমন মুসলিম এরা ভাই mm